যে ভিডিও থাম্বনেল ঠিক নেই সে ভিডিওর পাঁচ পয়সা দাম নেই, কারণ একটা ভিডিওর মূল চাবিকাঠি হচ্ছে প্রথমে হচ্ছে থাম্বনেল। থাম্বনেল সঠিক না হলে সেই ভিডিওর কোনো দাম নেই। হাই বন্ধুরা, কেমন আছো সকলে? তোমরা দেখছো টেকনিক্যাল সাবির 155 চ্যানেল। বন্ধুরা, এই চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কি জানো যে একটা চ্যানেলের ভিডিওর র্যাঙ্ক করার পেছনে থাম্বনেল সবথেকে বেশি কার্যকরী? অর্থাৎ একটা ভিডিওতে ঢুকতে গেলে ভিউজরা প্রথম নজর দেয় থাম্বনেল, অর্থাৎ থাম্বনেল দেখে একটা ভিডিওর প্রতি ক্লিক করে। তাই তোমার ভিডিও যদি থাম্বনেল ঠিকমতো না হয় বা থাম্বনেল সেরকম যদি আকর্ষিত না হয়, তাহলে ভিডিওটা তোমার ভিডিওতে ভিউয়ার্সরা তোমার ভিডিওতে ক্লিক করবে না, অর্থাৎ তোমার ভিডিওর ভিউয়ার্সদের আকর্ষণ করতে পারবে না। সেই জন্য থাম্বনেল হচ্ছে একটা ভিডিওর র্যাঙ্ক করার পেছনে সব থেকে মারাত্মক প্রথম কাজ। অর্থাৎ এই কাজ যদি তোমার সঠিক না থাকে, তাহলে তোমার ভিডিওর পাঁচ পয়সা দাম নেই। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে তোমাদের দেখানো হবে যে খুব সহজ পদ্ধতিতে কীভাবে থাম্বনেল তৈরি করা যায়। একবার তোমার সহজ ভাষায়, সহজ কথা, একবারে সহজ পদ্ধতিতে থাম্বনেল কীভাবে তৈরি করা যায় দেখানো হবে। তো বন্ধুরা, এই সমস্যা যদি তোমার হয়ে থাকে যে তুমি হয়তো ঠিকমতো থাম্বনেল বানাতে পারছো না, কীভাবে থাম্বনেল রেডি করতে হয় পারছো না, তাহলে এই ভিডিও তোমার জন্য। পুরো ভিডিওটা পাই টু পাই ওয়াচ করো, একটু স্কিপ করবে না, তাহলে মাঝপথে লাইনটি কেটে যাবে, তাহলে তোমারই সমস্যা হবে। তো বন্ধুরা, একটুখানি যদি উপকৃত হতে চাও তাহলে ভিডিও পুরোটা ওয়াচ করো, দেখবে তোমার সারা জীবন উপকৃত হবে। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এই থাম্বনেল তৈরি করতে গেলে একটা অ্যাপসের প্রয়োজন। সেই অ্যাপসটা তুমি তোমার প্লে স্টোর থেকে নিয়ে নাও। প্লে স্টোর ওপেন করে সেখানে সার্চ করো পিক্সেল ল্যাব বলে একটা অ্যাপশন। সব থেকে সহজ একটা অ্যাপস হচ্ছে পিক্সেল ল্যাব। বানান হচ্ছে, বানানটা হচ্ছে PIXELLAB। ওটা লিখে সার্চ করো, দেখবে লোগো চলে আসবে। তারপর পিক্সেল ল্যাব অ্যাপসটাকে তুমি ইনস্টল করে নাও। ইনস্টল করার পর এবার আমি তোমাকে মোবাইল থেকে পাই টু পাই দেখাচ্ছি কীভাবে একটা সুন্দর থাম্বনেল তৈরি করা যায়। তো বন্ধুরা, পুরো ভিডিওটা ওয়াচ করো। এবার বন্ধুরা, প্রথমে তোমাকে যেতে হবে যে পিক্সেল ল্যাবটা তুমি ইনস্টল করেছিলে, সেই পিক্সেল ল্যাবটাকে ওপেন করো। এই যে আমার মোবাইল চলেছে পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাব ওপেন করলাম। এবার পাই টু পাই সুন্দরভাবে দেখবে, দেখবে পুরোটা দেখে নাও, দেখো সুন্দরভাবে বুঝতে পারবে। এই দেখো একটা লোগো ছবি চলে এসছে, এখানে যে লেখা দেখছ নিউ টেক্সট, এইটাকে তোমার মুছতে হবে। এটা মুছতে গেলে ওপরে বাঁ দিকে দেখো ডিলিট অপশান আছে, ওই ডিলিট অপশানে ক্লিক করো, একটা চাপ চলে আসবে। এখানে যে ক্যানসেল আর ওকে আছে, ওকে করলে ওই লেখাটা উঠে যাবে, লেখাটা উঠে গেল। এবার যেহেতু তুমি ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে তুমি থাম্বনেল বানাতে চাইছো, তাহলে এখানে যে পেজটা দেখছো এই পেজটা অনেকটা বড়, এটাকে তুমি সেট করতে গেলে ওপরে ডান দিকে দেখো তিনটি বিন্দু আছে, ওই তিনটি ডট ক্লিক করো। ক্লিক করে দেখো পেজ চলে আসলো। এই পেজের মধ্যে দেখো লেখা আছে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজটা ক্লিক করো, ব্যাস একটা চার্ট চলে আসলো। এখানে তোমার উপর দিয়ে মাপ দেওয়া আছে কাস্টম, কাস্টমের যে মাপটা দেওয়া আছে 1280x1280, অর্থাৎ চৌকো মাপ দেওয়া আছে। এই মাপটা তোমার ইতে সাজবে না, অর্থাৎ তোমার ইউটিউব ভিডিওর ক্ষেত্রে এই মাপটা সাজবে না। সেটা কী করতে হবে, যখন ওপরে যে ডান দিকে ডটটা আছে ওইটা ক্লিক করো। ক্লিক করলে একটা পেজ খুলে যাবে। এই পেজের মধ্যে দেখো মাঝখানে আছে ইউটিউব থাম্বনেল, এটা ক্লিক করো। ক্লিক করলে তোমার পেজ পাল্টে গেলো, অর্থাৎ মাপ সাইজটা পাল্টে গেলো, হয়ে গেলে 1280x720 এই মাপের তোমার থাম্বনেল তৈরি হবে। এবার ওকে গেল, ওকে করলাম, ব্যাস পেজ দেখো সাইজ হয়ে গেল, অর্থাৎ চওড়া ছোটো হয়ে গেলো, লম্বাটা বড় হয়ে গেল। এবার যে কালারটা দেখছো, এই কালারটা যদি তুমি চেঞ্জ করতে চাও, নিচে দেখো তিনটি গোল চিহ্ন আছে, বড় হাতের এই আছে, আবার একটা ছবি আছে, তারপর দুটো পরপর ছবির মতো আছে, ওইটা তুমি ক্লিক করো। এটি ক্লিক করলে একটা রঙের ছবি চলে, কালার, এই কালার অপশন চলে এসছে, কালার অপশন ক্লিক করো। এবার নিচে আছে কালার আর গার্ডেন, গার্ডিয়ান এটি যে সিলেক্ট হয়ে আছে, যে নিচে যে লোগোগুলো দেখছো কালারের, এইরকম ছকছক তোমার কালার হবে। আর যদি ওপরে শুধু কালার অপশন ক্লিক করো তাহলে তোমার প্লেন কালার চলে আসবে। এবার এখান থেকে তুমি যা খুশি একটা তোমার ইচ্ছা মতো একটা কালার তুমি চয়েস করতে পারো। সাপোজ ধরো আমি এই কালারটা চয়েস করছি, এই কালার চয়েস করলাম। এবার ডান দিকে ওকে ওকে আছে, ওকেটা ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম, কালার হয়ে গেল। এবার আমি এই থাম্বনেলে আমি আমার ছবি আনতে চাই, বা তুমি তোমার মধ্যে যে কোনো ছবি আনতে চাও, সেটা করতে গেলে একবার ওপরে একটা প্লাস চিহ্ন আছে, ওইটি ক্লিক করো। চার্ট খুলে গেল, এখানে আছে ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারি সিলেক্ট হলো। এবার তোমার ই অপশান খুলে যাবে। এবার তোমার ছবি যদি আগে থেকে সেট করা থাকে, সেই ছবিটা সেট করে, যেমন আমার এখানে যে ছবিগুলো আছে, আমি এখানে ছবি নিতে চাইছি,
এই যে একটা ছবি এটাই নিতে চাই, এই যে ছবিটা আমি সিলেক্ট করলাম, যে ছবিটা যখন দেখবে যে এরকম এখানে আসার পর এরকম ঘর কাটা কাটা আসছে, যার ভিতরে আমার ছবি সাটছে। আর অনেক সময় দেখবে ছবি যদি একটু বড় সাইজে থাকে এখানে সাটবে না, অর্থাৎ নিচে যে অপশনটা দেখছো না, একবার নিচে দেখো ক্রস চিহ্ন, ওকে চিহ্ন দেখছো, টিক চিহ্ন, এই চিহ্নটা আসবে না, তখন জানবে ছবি তোমার সাটছে না। তখন তুমি বারবার একটু বারবার ট্রাই করবে, দেখবে এক কোনো সময় এরকম ছবি চলে আসবে, এই ইন্টারফেস চলে আসলে আর নিচে ওকে থাকলেই তুমি জানবে যে এবার ছবিটা সাটবে। নিচে টিক চিহ্নটা ক্লিক ক্লিক, ছবিটা এখানে চলে আসলো। এবার এটা তোমাকে সাইজ করে বসিয়ে নিতে হবে, হয়তো ডান দিকে চড়া করতে পারো, নিচে দিকে নামিয়ে সাটতে পারো। এবার যেহেতু আমার ছবিটা ছোটো লাগছে, আমি নিচেটা টেনে বড় করব, বড় করলেই ওর সাইজ হয়ে যাবে। যে এখন নিচে একটু কালো কালো দাগ আসছে, তখন আরেকবার নিচে টানবো, এই যে নিচে ঘর পূর্ণ হয়ে গেছে। এবার ছবিটা তুমি মাঝখানে বাঁদিকে রাখতে পারো, মাঝখানে রাখতে পারো, ডান দিকেও রাখতে পারো, যা খুশি। বা তুমি যদি মনে করো আমি পুরো ঘরটা পুরো ব্যাকগ্রাউন্ডটা আমি ছবি দিয়ে ভরে দেবো, তাও অসুবিধা নেই। আর যদি মনে করো না আমি এক সাইডে রাখবো, তাহলে হয়তো তুমি ছোটো করে ছবিটা রাখলে, আমি একটা হয়তো ডান দিকে রাখলাম, ছবি ডান দিকে রাখলাম। কারণ আরেকটু কথা বলি বন্ধুরা, ডান দিকে ছবিটা রাখলে কী হবে, যে কোনো লোকও দেখবে ডান দিকে তার ইয়ে টাইমটা ওঠে, মানে এই ভিডিও কত ডিউরেশন হয়, ভিডিও যেখানে থাম্বনেল লাগাবে সেই ভিডিও যত মিনিটের সেটা ডান দিকে ছোট নিচেটা দেখায়। এবার তুমি যদি ওখানে কোনো টেক্সট লেখো, ওই ইয়েটায় তোমার টাইমিংটাই ওই টেক্সট চাপা পড়ে যাবে, সেই জন্য ডান দিকে ছবি রাখলে একটু ভালো হয়। ছবিটা ডান দিকে রাখলাম, এবার তুমি তোমার মতো করতে পারো। এবার আমি এখানে কিছু লিখতে চাই, তাহলে লিখতে গেলে নিচে থাকে বড় হাতের এ আছে, ওইটি ক্লিক করো। ক্লিক করলে আবার থেকে ওপরে অপশানে বাঁদিকে আছে নিচে টেক্স প্লাস চিহ্ন, ওই টেক্সে ক্লিক করো। ক্লিক করলে তোমার লেখার অপশান দিয়ে দিল। এবার নিচে যে অপশানের মধ্যে দেখো এডিট আছে পেন্সিল, ওই পেন্সিলটা ক্লিক করো। ক্লিক করলে দেখেন যে নিউ টেক্স, এটাকে তোমাকে মুছতে হবে। নিচে যে লেখার কিবোর্ডের ক্রস চিহ্ন আছে ওটা ক্লিক করো, দেখো একে ক্লিক করে একে একে আঙুল দিয়ে চাপ দাও, দেখো মুছে গেলো, ব্যাস লেখা মুছে গেলো। এবার আমি এখানে লিখবো, হয়তো আমি এখানে আমি ইংরেজিতেও লিখতে পারি, বাংলাতেও লিখতে পারি, হিন্দি যে কোনো ভাষাতে লিখতে পারি, আবার ইংরেজি বাংলা মিশিয়েও লিখতে পারি। যেন আমি এখানে লিখছি যে ভিউজ কীভাবে বাড়ানো যায়, বা ভিউজ বাড়ানোর উপায়। তাহলে ভিউজ, আমি ভিউজটা বাংলাতেও লিখতে পারি, ইংরেজিও লিখতে পারি, তবে আমি বাংলা ইংরেজি মিশিয়ে লিখছি। ভিউজ ভিউজ, তারপরে বাংলায় লিখছি কীভাবে, কয়হসি ভয়াকার বয়কার, কীভাবে এইটুকু লিখলাম, দিয়ে ওকে করলাম, ওই লেখাটা উপরে হয়ে গেল। ঠিক আছে, পরে আমি আমি আগে লিখে নিই, তারপর সাইজ করছি এটাকে, ওটা থেকে আমি কার্সারটা উঠিয়ে দেবো। দিয়ে আবার আবার নিচে টেক্সটে আবার ক্লিক করবো, ক্লিক করে আবার এডিট অপশান দেবে, আবার পেন্সিলটা ক্লিক, দিয়ে আবার লিখবো ওখানে লেখালে ভিউজ কীভাবে, আমি নিচে লিখবো বাড়ানো যায়, এবং বাংলা দিয়ে লিখছি বাড়ানো যায় বয়াকার রবীন্দ্র আকার বাড়ানো বাড়ানো যায় জয়কান্ত যায়। এবার ওকে করলাম, বছরটা চলে আসলো, আমি টেনে ধরে নিচে নামিয়ে দিলাম। এবার আমার লেখা হয়ে গেছে, তুমি তোমার ইচ্ছা মতো আরও কিছু লিখতে পারো। লিখতে গেলেই এরপরে যে কার্সনটা দেখো অপশানটা, যে বাড়ানো যায় অপশানটা দেখো চৌকো ঘর দিয়ে আটকানো আছে, এটা তাহলে কিন্তু লিখতে পারবে না, কারণ এটাই এডিট দেখাবে। আলাদা কিছু লিখতে গেলে ফাঁকা জায়গায় ক্লিক হাত দিয়ে চাপ দেবে, তাহলে ওটা উঠে যাবে, উঠে গেলেই আবার প্লাস চিহ্ন দেবে, তাহলে নতুন লেখা হবে। এবার কী করবে, আমি ভিউজ বাড়ানো যায় লেখাটাকে বড় করব। বড় করতে গেলে ওটাকে সিলেক্ট করলে নিচের সাইজ আছে, নিচের সাইজ ছোটো হাতের বড়ো হাতে টি আছে, ওখানে সাইজ করলে এবার তুমি ইচ্ছা মতো তুমি টেনে বড়ো করতে পারো। এই টেনে বড়ো হচ্ছে, যে আমি ধর এই সাইজটাই বড়ো রাখছি, এটাকে ডান দিকে ক্লিক করে দিলাম, সিলেক্ট হয়ে গেল। এবার ওই লেখাটাকে আমি সাইজ করব, তাহলে রোটেট করে একটু সোজা করে নেব, রোটেট করতে আমি এটা সাইজ করে দেখে নেব কোন ধরে বাঁকাবো। আমি এটা হয়তো লেখাটা সোজাই রাখতে চাইছি, তাহলে এখানে সেটে দেবো সোজা, এটা বড় থাকলো, এটা হয়ে গেল। এবার এই লেখাটাকে আমি কালার বদলাতে চাই, যদি মনে কালার বদলা সাদাই থাকবে তা থাক। এবার ওকে করে রেখে দেবো, ওকে হয়ে গেল। এটাকে আমি নিচে প্রচুর অপশান আছে, তুমি যেটা খুশি করে তোমার লেখাটা যদি বাঁকাতে চাও, ওপরে দেখো কার্ভ আছে, নিচে দেখো কার্ভ আছে, এ বি সি লিখ কার্ভ আছে, কার্ভ অর্থাৎ লেখা নিচে দিকে বাঁকাতে পারো, ওপর দিকে বাঁকাতে পারো, যা খুশি যা খুশি।
जो तुम्हारा एयर बाँकड़ा थको तेल भलो लगे तुम्हें तुम्हारा चएस कर इच्छा मत करते जो ना बाँक बना सोजाई थक सोजाई थक एक बाकी दाओ देखते भलो लगे ये बाँकड़ा थकल डान दिखे ओके क्लिक कर लेके क्लिक हो गल एवं ये थ्री डी करते स्ट्रोक आज देखो नीचे बड़ो गोल चेन स्ट्रोक ये क्लिक कर ले तुम्हार कलर मत अपशन चएस हो जाए कलर चएस कर तुम ये हलो चएस करो नीचे ये बाड़ाते पर स्ट्रोक उइथटा ये देखो कि सुंदर बेड़े गल एखे जे कलर का पचंद जो ना मैं हलुदर ओपर सदा लेखा पचंद होना तेल तुम्हें कि कर डान दिखे ओके क्लिक कर दिले आर लेखाटा क्लिक कर बड़ हाथ ये क्लिक कर नीचे देखो आसे कलर अपशन कलर अपशन की तुम्हारे चेन्ज करते पर कलो लेखा दीते देखो भारि सुंदर लगे अथवा तुम्हारे लाल देवर ओपर तो भलो लगे जा खुशी कलो लाल जा खुशी तुम्हार मत कर हलो क्लिक कर देवे एट हो ग तारपर देखो इटा एक स्टाइल हलो नीचे बाड़ानो अपशन एक अपशन दिए कर देखा बाड़ानो अपशन क्यों बाड़ानो जाए ये तुम लेखाटा बड़ो कर नाओ छोटो हाथ बड़ो ट्रीट क्लिक करो ये लेखाटा टेने बड़ो करो ये जो एक ओके क्लिक कर लम जो बाँकते चाह रोटेट करते गुट एक बाँकिए दिलम बाड़ानो जाए सिलेक्ट हलो ये ओके क्लिक कर लमपर ये थ्री डी करते चाओ तो नीचे क्लिक करो शैडो एट शैडो दीते शैडो क्लिक कर ले तुम जो एक रंग दिए शैडो करो शैडोटा तुम तुम्हार इच्छा मत करते नीचे इनेबल कर दाओ ओके कर ले डान दिखे आज थ्री डी गुलो सुंदर लगे ये लेखाटा घोरानो बाकानो उल्टानो देखो जे चा खुशी करते देखो कम लेखा कम पाक मारे देखो जो रखम रखते चाहिए रखो नीचे जे घर से क्लिक करो देखो लेखाटा अब घूरिए जाए देखो मन इच्छा मत तुम लेखाटा जेदि एदि घुराते पर यह घुराते पर जेदि खुशी देखो बिहार सन्दे तैरि है तुम तुम्हारे इच्छा मत करते जो ये पसंद है ओके क्लिक कर दाओ तरपर थ्री डी टेक्स ये क्लिक कर लेखाटा और भारि सुंदर भाव देखो कम देखो दोकान जाए अनेक समय अनेक दोकान जेमन ये थे ऊपर सामने जे तुम्हार पोस्टर कर पोस्टर थ्री डी करके लेखा ए रकम कलर चेन्ज करते पर जा खुशी जेटा पचंद है क्लिक कर दे इनार एम्बेल ये तुम कलर दिए आलदा करते देखो कत सुंदर हो जाए तो बंधुरा एबारे एखान थेके सिलेक्ट हो गेलो एबार मन करो तुम्हार ये लेखाटा कमप्लीट हो गेछे तुम तुम्हार मत आरो सुंदर चएस करते पारो मन करो सेटिंग तुम्हार लेखा कमप्लीट हो गेछे लेखा कमप्लीट हो गेले बंधुरा तुम्हार एटा थाम्बनेल पुरो रेडी हो गेछे आर तुमि आर किछु लिखते पारो एटाई तुम्हार सबथेके चएस लागछे चएस हो गेले এটাকে বেশ তোমাকে সেভ করতে হবে সেভ করতে গেলে কী করবে এটা পুরো ফুল রেডি হয়ে গেল এবার ওপরে তুমি তিনটি বিন্দু আছে থ্রি ডট ওইটা আবার ক্লিক করবে ক্লিক করে আগে যে দেখেছিলে ইমেজ সাইজ তার উপরে লেখা আছে এক্সপোর্ট ইমেজ ওই এক্সপোর্ট ইমেজটাকে ক্লিক করো ক্লিক করলে একটা পেজ আসলো এই পেজে তোমার সেভ করতে বলছে সেভ টু গ্যালারি অপশান আছে নিচে দেখো তুমি ডাইরেক্ট সেভ টু গ্যালারি করতে পারো অথবা এই লেখাটা আরও সুন্দর করতে চাও ঝকঝকে চকচকে এবং গ্লোসি চকচক করতে চাও তাহলে ওপর অপশানে যে কোয়ালিটি আছে লাল লেখা তার নিচে দেখো কাস্টম করা চাও কাস্টমভাবে এটা সেভ হবে তুমি কাস্টমের পাশে যে তীরচিহ্নটা আছে ওটা ক্লিক করো ক্লিক করলে যে পেজটা খুলবে এখানে দেখো অনেক অপশান আছে তার মধ্যে একবার নিচে আছে দেখো আলট্রা ওই আলট্রা অপশানে ক্লিক করে দাও এই আলট্রা অপশানে ক্লিক করলে কী হবে তোমার যে থাম্বনেলটা একবার চকচক করবে তাহলে আলট্রা অপশান ক্লিক হয়ে গেল এবং নিচে সেভ টু গ্যালারি করো ক্লিক এটা একটু সময় নেবে ব্যাস সেভিং অপশান দিয়ে দিল এবার এই সেভিং করতে গেলে কিছু দেখবে অ্যাড আসবে অযথা অ্যাড আসবে এটা টাইম দিয়ে একটু ওয়েট করতে হবে অথবা স্কিপ করে বেরিয়ে যেতে হবে স্কিপ করে বেরিয়ে যেতে হবে কিছু কিছু অ্যাড আছে আবার পুরোটা না চলা পর্যন্ত আমার তোমার প্যাকেজ দিতে পারবো না
যাই হোক স্কিপ করে বেরিয়ে যাবে এখান থেকে। উপরে দেখো বাঁ দিকের কাটা চিহ্ন কেটে দাও, দেখো এটা কেটে গেলো। এবার আবার তুমি ব্যাকের অপশনে ক্লিক করো, দেখো তোমাকে ও ক্যান্সেল ওকে দেবে, ওকে ক্লিক করো, ব্যাস তোমার সেভ হয়ে গেলে। এবার এটা সেভ হলো কী করে বুঝবে, তুমি আবার তোমার মোবাইলে তোমার গ্যালারি খোলো, ফটো গ্যালারি খোলো, ফটোর গ্যালারি খুলে তো ফটো গ্যালারি দেখো ওটা দেখতে পাবে যে মোবাইল যেমন সেট আছে। আমার জন্য এটা পেসেজ দেখো ডান ডান দিকে নিচে আছে লাইব্রেরি, লাইব্রেরি খুললে ওই দেখো আমার চলে এসছে পিক্সেল ল্যাবে আমি যে কাজটা করেছি আমার সেই লোকটা চলে এসছে। এই যে আমি যেটা করেছি সেটা চলে এসছে, অর্থাৎ তোমার থাম্বনেল রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পেলে যে খুব সহজে কীভাবে পিক্সেল ল্যাব অ্যাপসটা ইউজ করে একটা থাম্বনেল সুন্দর বানানো যায়। তুমি প্রত্যেক পয়েন্ট ধরে ধরে ফলো করবে এবং দুদিন প্র্যাকটিস করবে, তুমি একটা সুন্দর থাম্বনেল বানানোর মাস্টার হয়ে যাবে। তো বন্ধুরা এই ছোট্ট ভিডিও থেকে যদি একটু উপকৃত হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, আর যদি ভালো লাগে তুমি একটু সুন্দর কমেন্ট লিখে জানাবে কেমন লাগলো। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।